দেশীয় মঠ স্থাপনা হয়েছি বিভিন্ন বিভিন্ন সম্প্রদায়ের অনেক সেগন্নাথ কিন্তু সেই এটা হচ্ছে মূল সনাতন ধর্মের পিওর সনাতন ধর্ম এই বৈষ্ণবী যুগটা হচ্ছে সেইটা প্রভুপাদের ইচ্ছা যা লাগে সেইটা কু আগে বাড়াও সে জীবের স্বরূপের ধর্মটা প্রচার করা কাই সে গুড সোল সবুজ আছে ভারত ভারতবর্ষ না সে পৃথিবী পর্যন্ত বিস্তারিত যে যার সোলটা খুব পিওর সোল সে মনে বুঝিপার যেতবেলা আমি সেই গীতার কথা কৌছি কি সব আত্মাটা ঈশ্বর কৃষ্ণকর অংশ সে সেটা শাস্ত্রের প্রমাণ অৈতন্য মহাপ্রভু প্রমাণ দেখি প্রচার করলে সেই প্রচার্য বিষয়টা আমি ঘর ঘর যাই কি দেশ দেশ শহর শহর সবু দেশে এবে তো রেয়ার দেশ আছে যেটি কৃষ্ণ নাম নেনি। সে প্রভুপাত কলিযুগের ধর্ম হল শ্রীমদ ভাগবত অলিযুগের ধর্ম হল কৃষ্ণ নাম সংকীর্তন করি সহজ উপায় ভব সমুদ্র পার হয়ে পারিবে সেটা ভাগবত আছে ভাগবত ধর্মটা সেদিন মহাপ্রভু প্রচার করলে তারপরে সেটা থেকে ঠান্ডা পড়ে যাই প্রভুপাত পুনঃ সেটাকে উত্থাপন করে রিভাইভ করলে সে কইলে না এ সত্য ধর্ম সনাতন ধর্ম এটা লোক নেবে যেটি যেঠিবি আমি যাবে সে মুসলিম হও খ্রিস্টান হও আর ইসাই হউ সে যে যে এতি কোনো বৈষ্ণব ধর্মের কোনো জাতি ধর্ম বর্ণ ভেদ বিচার নাহি চৈতন্য মহাপ্রভু স্বয়ং কহিলে কি কিবা বিপ্র কীবাণ এসি শূদ্র কেনে নয় যেই কৃষ্ণ তা সেই গুরু যে কৃষ্ণ সম্বন্ধে জানিবে সে বিপ্র হো অথবা চণ্ডাল হো অথবা পাঠান হো সে মহারাজ আপনার যেমন গৌড়িয় মিশন সেমি আর্ভার সারা বিশ্বের ভগবান শ্রীকৃষ্ণ বার্তা প্রচার করছে ইস্কন ইসন ইসন আৌড় ভিতরে কোথা সম্পর্ক তফাৎ ধর্ম সে আমার পরম্পরা গোটে সংস্থা মানে আডমিনি্রেসেন পৃথক কিন্তু সে আমার সংস্থারু সে আসিলা সেটা হচ্ছে গৌড় মিশন মড সেটা হচ্ছে প্যারেন্ট বডি প্যারেন্ট বডি অফ ইসকন ইস্কন বহু পাছে সৃষ্টি হলা সে প্রভুপাদনকর প্রভুপাদনকর বিশ পঁচিশ শিষ্য ইয়াং বয়েসে আসি কি প্রভুপা তা ট্রেন্ড করলে কি দার দার পুরা বিশ্ব তুমি কৃষ্ণনাম প্রচার সেই করছিস জনের মধ্যে জনে থিলা। অভয় চরণার বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী মহারাজ সেই ইস্কন প্রতিষ্ঠা করলে কিন্তু কোয়া যায় যে ইসন প্রতিষ্ঠা করে নিজে প্রভুপাদ না সে তার নামটা সেই ভক্তি বেদান্ত স্বামী মহারাজ কুবি সে মনে কৌছে প্রভুপাদ কইকি সেটা ভ্রম প্রভুপাদ হোক গৌডীয় মঠ মিশনের প্রতিষ্ঠাতা উনিশশো আঠেরো সে স্থাপন কলে গৌড়ীয় মঠ

आ भारतीय कल्चर संस्कृति र कल्चर को प्रचार गरिबा सबै लक्ष्य सम्